সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্যের চাকরির নিয়োগপত্র নিয়ে সরগরম রাজ্য রাজনীতি উঠছে অভিযোগের ঝড় শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে নিয়োগ দুর্নীতি তো বাম আমল থেকেই হয়ে আসছে এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন পিডিএস নেতা সমীর পুতুণ্ডু তিনি বলেন বাম আমলে এরকম অনেক চাকরি হয়েছে তিনি স্বীকারও করেন যে জেলা নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী তাকে জানিয়েছিলেন স্ত্রীর চাকরি হয়ে গেলে সুবিধে হবে সমীরবাবু ইউনিভার্সিটির সেনেটারের মেম্বার ছিলেন সেই সময় ইউনিভার্সিটি চালানোর জন্য লোক ও নিয়োগ হতো এইগুলি সবই পার্টি করত তবে এর নেপথ্যে কোনো টাকা পয়সার লেনদেন ছিল না এই বিষয় কি বলছেন পিডিএস নেতা সমীর শুনুন আপনি যখন দায়িত্ব ছিলেন আর কতজনের জন্য এরকম সুপারিশ করেছেন বা করতে হয়েছিল দর নির্দেশে এখনই গুনে বলতে পারবো কি কিছু তো নিশ্চয়ই করেছি আমি ইউনিভার্সিটির সিনেটে ছিলাম তখনকার সময় ইউনিভার্সিটির সিনেট অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অ্যাডমিনশন চালাবার জন্য নতুন কর্মী নেওয়ার দরকার ছিল অন্য অনেকের মারফত যেমন এসছে কর্মীরা আমার মারফত কিছু গেছে সংখ্যা ওভাবে আমি এখন বলতে পারবো না জেলা জেলা প্রাইমারি স্কুল বোর্ড তাদের প্রশাসন চালাবার জন্য প্রয়োজন ছিল শুরুতে তার জন্য হয়তো দু একজন গেছে ওভাবে এত নাম করে আমি এখন বলতে পারবো না এখন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে আক্রমণ করছে পুরনো বাম জমানার যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে না তুলে কি প্রক্রিয়ায় হয়েছে সেটা পাবলিকলি আনুক এতে হবে কি কাদা ছোড়াছড়ি হবে কাজের কাজ কিছু হবে না লোকের কাছে দুটোই সমান হয়ে যাবে তাতে কারো কোনো লাভ হবে না কি প্রক্রিয়ায় আনা হয়েছে তার মধ্যে কোথায় ইরেগুলারিটিস ছিল সেগুলো আনুক আজকে তিনি কিন্তু আজকে তার চাকরি নিয়ে প্রশ্ন উঠছে এত চাকরি নিয়ে কি প্রশ্ন উঠবে আমি জানি না এরা এগারো বছর সরকার চালিয়েছে এদের তো এমনিই এগুলো খবর নেওয়া উচিত ছিল সরকারে আসার পর থেকে এদের এমনিতেই খবর নেওয়া উচিত ছিল আজকের দিনে এই যে দুর্নীতি টাকা নিয়ে চাকরি দেওয়া এই নিয়ে যা বেরিয়েছে তৃণমূলের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব তার বান্ধবীর কাছে টাকা পাওয়া যাচ্ছে নেতাদের কাছে টাকা পাওয়া যাচ্ছে এইগুলোর পরিবেশে এই জিনিসটাকে বেশি খুচাখুঁচি শাসক দলের পক্ষ থেকে করার মানে হচ্ছে এটাকে আড়াল করতে চাওয়া এই প্রশ্নটাই উঠবে এই কদিনের মধ্যে আমি দেখছি সেই কথাটাই এসছে এটা আরও অনেক আগে নতুন সরকার তৈরি হওয়ার সময় মানুষ যে কারণে সিপিএমের ওপর বিরক্ত হয়ে তাদের সরিয়ে দিয়েছে তৃণমূলকে সরকারে নিয়ে এসছে সেই কারণে তখনই উচিত ছিল সরকারে আসার পর এগুলো খোঁজখবর নিয়ে কোথাও বেআইনি বেনিয়ম বা স্বজন পোষণ হয়ে থাকলে তো সেগুলো সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বা সেগুলো পাবলিক নিয়ে আসা আজকেও যেটা ওরা বলছেন সিপিএমের নেতৃত্ব বলছেন যে সরকার একটা টোটাল রিপোর্ট কালেক্ট করে ঘোষণা করুক যে এরকম এরকম হয়েছে আপনার ওরা বলা হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করা হবে আগের বাম যেমন করুক না ভালো তো এ তো এতদিন ধরে বলছে কেন এতদিন তো দশ বছরে করে ফেলা উচিত ছিল করুক না ভালো তো তাহলে তো লোকে জানতে পারবে যদি আবার নতুন করে তদন্ত হয় এবং আপনাকে ডাকা হয় আপনি আমার যদি কোনো ইনভলভমেন্ট থাকে আমাকে ডাকলে যে ব্যাপারে জানতে চাইবে আমি বলবো প্রকাশ্যে মিডিয়ায় বলতে পাচ্ছি ফর্মালি ঠিকমত কোনো এনকোয়ারি হলে তাতে বলতে অসুবিধা কি বলবো শ্রমিক পুতুন্দের বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে কত জনের চাকরি হয়েছে সেটা তিনি গুনে বলতে পারবেন না তবে বেশ কয়েকজনের হয়েছে আর এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার রাজ্য রাজনীতি সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে যে বেশ চাপানো তো চলছে তার বলার অপেক্ষা রাখে না এই সংক্রান্ত আরও আপডেট আরও খবরাখবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন